সুপ্রিয় দর্শক, আপনি ক্লাস কিভাবে সারবেন ও গিয়ার কিভাবে দেবেন সেটা হচ্ছে আমাদের ছাত্রদের এখন আমি দেখাবো। প্রায় ছাত্র আমি ছাত্রদের দেখাই প্রায় ভিডিওগুলোই, আর মাঝে মাঝে কয়েকটা হয়তো আমি দেখাইছি। যাক, আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক এবং কমেন্ট করে দিন। সুপ্রিয় দর্শক, এখন ম্যানুয়াল গাড়ি প্রশিক্ষণ চলছে, এখন হচ্ছে ক্লাসটা ফুল চাপবো, ছাড়বো, চাপবো, ছাড়বো। আজ গেছে তোমার কত নম্বর ক্লাস? প্রথম। গতকালকে তোমার অটো দিছিলাম তাই না? আর আজকে আছে ম্যানুয়ালে প্রথম। যাই, কোনো ভয় পাবা না, ভয় পারলে ভয় হইলে কিন্তু কোনো কিছু সম্ভব না। আমি যেটা যখন করতে বলেছি সেটা তখনই করবা। যাই দর্শক, হাতে থাকেন, দেখতে থাকেন কীভাবে ম্যানুয়াল গাড়ি চালাই সুমন সাহেব। ফুল ক্লাস চাপবো। হ্যাঁ, এই এখন গিয়ারটা দেবো, গিয়ার এই যে এক, কোথায় জানো এক নম্বর গিয়ার কোথায় জানো না? জানো নিউট্রাল আছে, এই যে লিভার নিউট্রাল, একটা আছে এই কোনায়, এই কোনায় সামনে এক। হ্যাঁ, একের কাজ শেষ, এখন স্টিয়ারিং হাত। ওকে, এখন ক্লাসটা ছাড়বো ঠিক ওইভাবে, হালকা একসাথে ধরে রেখে। হ্যাঁ, ক্লাসটা ছাড়ো, সামনে থাকো, তুমি সামনে থাকো। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, টাইমিং খুব সুন্দর আছে। হ্যাঁ, ক্লাসটা এখন আমি গাড়িতে ঘুরে গেল, এখন আমি ক্লাসটা ফুল ছেড়ে দেবো। হ্যাঁ, সুন্দর, যাও হালকা একটু টান দাও। হ্যাঁ, ফুল ক্লাসে আবার নিয়ে আসো, ফুল ক্লাসে নিয়ে এসো। হ্যাঁ, ফুল ক্লাস। হ্যাঁ, এখন দেবো গাড়ি দুই নম্বর, সামনে ওই সামনে তাকাও লিভার। হ্যাঁ, যাও ক্লাস ছেড়ে দাও, ক্লাস একবারে, এখন এটা ছাড়বে একবারে। হ্যাঁ, সুন্দর, কিন্তু তোমার সুন্দর হয়নি, ব্যাড লাক, মানে সুন্দর হয়নি, সুন্দর ক্ষতি পাচ্ছে, সুন্দর তো বলে ফেলেছি। আমি অ্যাক্সেলেটারে পাটা ধরা ছিল, যখন আমি অ্যাক্সেলেটা ক্লাস ছাড়বো তখন আমি অ্যাক্সেলেটার ধরবো না, ক্লাস ফুল ছাড়ার পরে অ্যাক্সেলেটার ধরবো। ঠিক আছে, দুই সেকেন্ড বা এক সেকেন্ড বা তিন সেকেন্ড টাইম নিয়ে তুমি যেভাবে মানে পারো সেটাই ভালো, মানে সেভাবে ছাড়বা, সমস্যা নেই। যাক দর্শক, প্রথম দিন গাড়ি চালাচ্ছে, ম্যানুয়াল গাড়ি প্রথম দিলাম এই যে হাইয়েতে, এতে সম্ভব না, মানুষ সবই পারে, সম্ভব অসম্ভবের কোনো কারণ নাই। মাত্র একদিনে ম্যানুয়াল গাড়ি চালাচ্ছে। তুমি কি আমার জন্য মিথ্যা কথা বলছো? হ্যাঁ, কথা বলো না কেন, সত্য কথা, আমার জন্য তো মিথ্যা বলছো না। ঠিক আছে, এখন আমি দেবো গিয়ার, এই রানিংটা আছে, এখন আমি তিন নম্বর গিয়ার দেবো। তিন নম্বর গিয়ারটা দেবো কীভাবে তাই না? সেটাও প্রথমে দিছি এক, দুই, এখন দেবো তিন। যে নিয়মে দিছি গাড়ি শিখ, সেই নিয়মে আমি এখন তিন নম্বর গিয়ারটা দেবো। হ্যাঁ দর্শক, খেয়াল করেন, ফুল ক্লাস করবো, ফুল ক্লাস। হ্যাঁ, ফুল ক্লাস করে তুমি স্টিয়ারিংয়ে হাত দাও, তুমি স্টিয়ারিংয়ে হাত দাও, তুমি স্টিয়ারিংয়ে হাত দাও। হ্যাঁ, ফুল ক্লাস করে লিভারটা নিউট্রাল করলাম, এই তিনে দিলাম। হ্যাঁ, অ্যাক্সেলটা ছেড়ে দেবো একবারে, এই ক্লাস ছেড়ে দেবো একবারে। হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর, না পারার কিছু নাই। তবে গাড়ি প্রথম দিন এখনও বন্ধ করিনি, ইনশাল্লাহ দেখা যাক কী হয়, আরও তো ক্লাস থাকলে তার সামনে আরও অনেক, তো অবশ্যই পারবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে থাকেন, ভাই ইউটিউবে মাত্র নতুন এক মাসে চ্যানেল খুলছি, তো আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ইউটিউবে ভালো ভিউ আসে আমার। তো এর আগে একটা ভিডিও দিছিলাম ক্লাস কীভাবে ছাড়বেন এবং কীভাবে ধরবেন, তো সেই ভিডিওটা আল্লাহর রহমতে পরিতি আছে, সবই আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই। যেখানে সাবস্ক্রাইবের সংখ্যা ছিল না সেখানে এখন সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় 300। জোরে যাবো না, জোরে যাবো না, আমি জোরে যাবো না, অ্যাক্সেলেটার ছাড়ো, অ্যাক্সেলেটার ছাড়ো, তুমি তো এখন তো এই কন্ট্রোলে যেতে পারবো না, আমি জোরে যাই, তোমার হাত কন্ট্রোল করবে কে, যাও তিন নম্বর চালাতে থাকো, চার পাঁচ এখনো সময় আছে, তখন দেবো। শিবির দর্শক, গাড়ি কিন্তু আবার গতি বেড়ে গেল, গাড়ি কন্ট্রোল আসছিল। আমার কথা তুমি কি বুঝতে পারো? আমি আমার কথা কি শুনতে পাও? আমি বলেছিলাম যখন যেটা আমি অর্ডার করবো সেটা করবা, তারপরে আগের থেকে বলেছিলাম অ্যাক্সেলার ধরার কথা, তখন ধরো নেই অ্যাক্সেলার, কুমা এখন এখন কুমা এখন ধরে লাভ নেই। যাক সুপ্রিয় দর্শক, আপনি যদি ড্রাইভিং শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মা বাবার দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে। এই দেখেন ম্যানুয়াল গাড়ি চালাচ্ছে, তবে এই যে সুন্দর
দেখেছেন ক্লাস একদম ফুল ছাড়া, যখন ক্লাসে এরকম সাইডে গাড়ি চালাবেন সেক্ষেত্রে ক্লাসটা আপনার বাঁচবে। অনেক আছে ক্লাসের উপর পা দিয়ে গাড়ি রাখে চালাই, সেক্ষেত্রে কী জানেন ক্লাসটা প্লেট ক্লাস প্লেটটা পুড়ে যায়। যেগুলো ফাঁকা রেখে চালাবেন। সুপ্রিয় দর্শক,